গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রতিভা বসুর লেখা বড় পিসির ছোট ছেলে মিনুরাজ মন ভালো না বড় পিসির বাচ্চাটাকে দেখে থেকেই যে কেমন ভার হয়ে আছে কিছুতেই যেন আর হালকা হচ্ছে না সবটাতেই তাই আজ তার রাগ আর বিরক্তি মা বললেন কিরে আজ তোর হলো কি এই দেখি দুদিন ধরে কখন বড় পিসি আসবে সেই আসে লাফাচ্ছিলি কই একবার তো কাছেও এলি না বড় পিসি হেসে বলেন ছোট পিসি ওর আসল পিসি আমি তো নেহাত পর না রে তা বাবা ও তোমাকে বড় হয়ে দেখেছি বা কতটুকু তুমি তো বছরে একবার আসবারও সময় পাও না মিনুর মা অনুযোগ করবার সুযোগটুকু ছাড়লেন না কথাটা সত্যি তিনি আসেন খুব কম মস্ত তার সংসার সময় সুযোগ আর হয়ই না এও নিতান্তই পুজো উপলক্ষে মিনুর বাবা জোর করে নিয়ে এসেছেন তাও মাত্র দুদিনের জন্য বাচ্চা কাচ্চাদেরও সব আনেননি কেবল কোলেরটি যেটা মিনুর ছোট পিসির ছেলের সমান সেটিকে এনেছেন মাথা ভরা তার কালো কোঁকড়া চুল ফুটফুটে ফর্সা গায়ের রং অর্থাৎ মিনুর ছোট পিসির ছেলেটি যত কালো এ যেন তত ভরসা তার মাথায় যত কম চুল এর যেন ততই ঘন বাড়ির সকলে তাকে নিয়ে একেবারে লোফালোফি করতে লাগল অনিমা মানে মিনুর ছোট পিসি মাত্র দু বছর বিয়ে হয়েছে তার আর এই ছেলেই তার প্রথম শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ বড় বড় জায়রা একেবারেই ভর্তি বাড়ি কাজী দায়িত্ব কম ঘন ঘন বাপের বাড়ি আসায় কোনো অসুবিধা নেই তার তাছাড়া মিনুর বাবা সকলের ছোট এই বোনটিকে বোধ দিন না দেখেও থাকতে পারেন না তাই কয়েক মাস না এলেই তাড়াতাড়ি আনতে ছোটেন ছেলে হয়ে শরীর খারাপ হয়েছে বলে দুমাস যাবত এখানে এসে আছে এই পিসির তুলনায় বড় পিসি যে নিতান্তই দূরের মানুষ সে বিষয়ে আর সন্দেহ কি অথচ তার নিজের পিসির ছেলের চাইতে এই পর পিসির ছেলেটি যে এত সুন্দর হবে তা মিনু কেমন করে সহ্য করে সারাদিন ধরে তাই ভারী বিচলিত হয়ে আছে সে যতবার মিলিয়ে মিলিয়ে দেখছে ততবারই মন তার খারাপ হয়ে যাচ্ছে কি করবে সে এখন সে কি করে অবশেষে সইতে না পেরে মনের কথাটা তার একমাত্র সমবয়সী মক্ষধাঝির মেয়ের কাছেই খুলে বলল আচ্ছা পেঁচি তুই সত্যি করে বলতো ছোট পিসির ছেলেই দেখতে ভালো না বড় পিসির ছেলে ওমা সে আবার বলতে পেঁচি চোখ বড় করল বড় পিসিমার ছেলে কি ফর্সা কি মোটা হ্যাঁ তুই জানিস ফর্সার মোটা হলি বুঝি সুন্দর হয় নিশ্চয়ই কখনো না ইস তুমি বললেই যেন হলো জিজ্ঞেস করো না সকলকে যা যা ভাগ এখান থেকে সকলে আবার কি জানে রে ভীষণ বিরক্ত হলো মিনু তারপর পেঁচিকে হঠাৎ এক ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়ে ছুটে পালিয়ে গেল সেখান থেকে সোজা গিয়ে হাত পা ছড়িয়ে বসল চিলকুঠির ছাতে দার্শনিকের মতো ভুরু কুঁচকে নখ খেতে খেতে তৎক্ষণাৎ গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেল বড় পিসি আজই যাবেন রাত বারোটার গাড়িতে মাত্র দুদিনের মেয়াদ ভালো করে একটু সুখ দুঃখের কথাও বলা গেল না কারোর সঙ্গে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলেন দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে নিচের ঘরে মিনুদের মশারির তলায় শুইয়ে রাখলেন বাচ্চাকে তারপর বাকি সময়টুকু কথাবার্তাতেই কেটে গেল ইলেকট্রিকের সংস্রব গ্রামের মতো জায়গা অল্প রাতেই বেশি রাত্রের নিস্তব্ধতা নামে এ পাড়ায় ওপাড়ায় শেয়াল ডেকে উঠল কবার ঝিঝির ডাক আরও তীব্র হলো। উঠে উঠে বারে বারে ঘড়ি দেখতে লাগলেন পিসিমা শেষে নির্দিষ্ট সময়ে ঘোড়ার গাড়ি এসে দাঁড়াল দরজায় বাচ্চাকে চাপাচুপি দিয়ে মশারির তলা থেকে বার করে নিয়ে এলেন মিনুর মা বললেন আবার একবার সময় করে লক্ষ্মী পরে এসো ঠাকুরজি আর কার্তিক মাসের হিম দেখো ছেলেটা ঠান্ডা না লাগে মিনু শুয়েছিল কিন্তু জেগেছিল সবাই ভাবল ঘুমুচ্ছে তাই কেউ ডাকল না আস্তে আস্তে বিদায় নিয়ে গাড়িতে উঠলেন পিসিমা গাড়ি ছাড়ল শেষে গাড়ির আওয়াজ যখন মিলিয়ে গেল লণ্ঠন নিবিয়ে মা বাবা শুলেন তার কাছে আর ছোট পিসি গেল দোতলায় নিজের ঘরে মিনু কিন্তু তখনও জেগে কেউ টের পেল না সে কথা আরও অনেকক্ষণ জেগে রইল মিনু নেবানো লণ্ঠনের কেরোসিন গন্ধ নাকে লাগল তারপর কখন তন্দ্রা এসে পড়ল বেশিক্ষণ না এক ঘন্টাও হবে কিনা সন্দেহ আবার ঘোড়ার খুরের আওয়াজের সঙ্গে সঙ্গে একপাল কুকুরের চিৎকার শোনা গেল পাড়ায় আর আশ্চর্য তখনই ঘুম ভেঙে গেল মিনুর অমনি কান খাড়া করল সে হঠাৎ একটা ভয় যেন নেমে এল তার বুকে ঠিক যা ভেবেছিল তাই ঠিক গাড়ি এসে তাদের দরজাতেই থামল একটু পরে তাদেরই দরজার কড়া নড়ে উঠল খটর খটর করে এদিকে এইটুকু সময়ের মধ্যেই গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন মা বাবা জোরে জোরে কড়া নাড়তে লাগল তবুও তারা ঘুমতেই লাগলেন মিনু চুপ শেষে জোরে জোরে দাদা ও দাদা মিনু বৌদি সঙ্গে সঙ্গে ধাক্কা এতক্ষণে ধর্মড়িয়ে উঠে বসলেন মা বাবা তক্ষণি গেলেন দরজা খুলতে আর মা মশারির তলা থেকে বেরিয়ে হাতড়ে হাতড়ে লণ্ঠন জ্বালতে বসলেন উপরের ঘরে হঠাৎ চেঁচিয়ে কেঁদে উঠল মিনুর ছোট পিসির ছেলে ঘুম চোখে অনিমা চাপড়াচ্ছে ছেলেকে নিচে থেকেই তার শব্দ পেল মিনু ছেলে কিন্তু থামে না পাঁচ মাসের বাচ্চার গলায় কি জোর লণ্ঠন জ্বালতে জ্বালতে মিনুর মা বললেন ইস কে কাঁদছে ছেলেটা দরজা খুলে দিয়ে বোনকে দেখে মিনুর বাবা তো অবাক কিরে ব্যাপার কি ফিরে এলি যে ফিরে এলাম কি সাধে আর একটু হলে কি কাণ্ডই হতো দাদা লণ্ঠন হাতে মিনুর মা দাঁড়ালেন গিয়ে কি হয়েছে ঠাকুরজি অনু কি করছে বলো আগে কেন ছেলে যে কাঁদছে কি শুনছে না ও তাই বলো শুনছে না আমাদের কান ফিটে যাচ্ছে আর ও শুনছে না তাকে ডাকো ছেলে নিয়ে নিচে আসতে বলো ওর কি ধারণা ওই ছেলে ওর কাছে থামবে হয়েছে কি বলতো মিনুর বাবা অস্থির হয়ে বললেন এই দেখো বড় পিসি কি দেখালেন কে জানে মিনু তো দেখছে না মিনু তো কেবল শুনছে কিন্তু সেই শুনেই তার হাত পাট ঠান্ডা ঠান্ডা লাগল ও মাসি কি এ কি অসম্ভব কাণ্ড তবে বলছি কি আরে আমি তো জানতেই পারতাম না কিছু বড় পিসি বললেন গাড়িতে উঠে বসেছিলাম তারপর গাড়ি যখন ছাড়ে ছাড়ে হঠাৎ বাচ্চাটা কেঁদে উঠলে একটা হুইসেলের শব্দ শুনে আর কান্না শুনেই চমকে দেখি এই আমি তো একেবারে থ হুড়োহুড়ি করে গাড়ি থেকে যে কী করে নেমেছি তিন লাফে সিঁড়ি ডিঙিয়ে নেমে এল অনিমা কোলে তার ছেলে ঝুলছে আর চিৎকার করছে পাড়া ফাটিয়ে ও বৌদি বৌদি দেখো কি সর্বনাশ হয়েছে তার গলার স্বর শুনে মনে হল ভয়ে ভাবনায় কান্নায় এক্ষুনি যেন ভেঙে পড়বে সে কেন কি হয়েছে একটু হাসলেন মিনুর মা ঝড়ের মতো ঘরের মধ্যে এগিয়ে এসে হঠাৎ থমকে দাঁড়াল অনিমা তারপর আনন্দে আকুল হয়ে উঠল বরদিকে দেখে তুমি ফিরে এসেছো তাহলে আমার বুকটা যে কিরকম করছে কি হতো চলে গেলে কি হতে চলে গেলে মনে মনে ছোট পিসিকে ভেঙচি উঠল মিনু বুকের মধ্যে আবার কেমন করছে ঢং রাগে হাত পা কামড়াতে ইচ্ছে করল তার ছোট পিসির মতো এমন ক্যাবলা সে জন্মে দেখেনি আচ্ছা তুই কি বলতো নিজের ছেলেকে টেনে কোলে নিয়ে শান্ত করতে করতে বড় পিসিমা বললেন কান্না শুনেও বুঝিস না ঘুমের মধ্যে বুঝবো কি চাই তাছাড়া এমন একটা কথা মানুষে ভাবতে পারে বড় পিসির ছেলে মায়ের গন্ধ পেয়ে তক্ষুনি চুপ করল আর অনিমা নিজের ঘুমোনো ছেলের কালো গালে অজস্র আদর বর্ষণ করতে করতে হেসে উঠল জোরে মিনুর বাবা অবাক হয়ে বললেন হ্যাঁ রে অনি তোর ছেলে ঘুমল দোতলার ঘরে আর ওর ছেলে একতলায় আমার বিছানায় কি করে এই ব্যাপারটা হলো বল দেখি আমি তো তাই ভাবছি অনিমার ছেলে তো সেই সন্ধ্যা থেকে ঘুমোচ্ছে আর নিচে নামেই নিমুটে আর বড় ঠাকুরজির ছেলেকে শোয়ালো রাত দশটায় কি করে ওপরেরটি নিচে আর নিচেরটি উপরে গিয়ে হাজির হল বলতো বাচ্চা দুটি পড়ি নাকি সত্যি বিছানায় চোখ টিপে তখন প্রাণপণে ঘুমানোর চেষ্টা করছে মিনু বড়দের মতো বোকা সত্যি সে আর দেখেনি ভালো করলে ভালো চায় না কেবল খুঁত খুঁত এ কেমন তোর স্বভাব আড়ি 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 জন্মের মতো আড়ি ছোট পিসির সঙ্গে মক্ষধাঝি ততক্ষণে উঠে এলো চোখ রগড়াতে রগড়াতে ওমা মা সে কি গো বরদিদিমিনি ফিরে আলে যে এ মক্ষদারি কাণ্ড ও মক্ষদা এতক্ষণে খেই পেল অনিমা বাচ্চা বদল করেছে কে গো বাচ্চা বদল ও আবার কি কথা কি আবার ওপরের বাচ্চা নিচে আর নিচের বাচ্চা উপরে কে করলে কাণ্ড বলছো কি তোমরা আমি তো বাবু কিছুই বুঝতে পারছি না সত্যি অবাক হল সে সত্যি তুমি কিছু জানো না সত্যি না ও দাদা এ কি ভূতুড়ে কাণ্ড অনিম একটু ভীতু মানুষ তার প্রায় গাছ ছমছম করতে লাগল তোমার মেয়েকে ডাকো দেখি মুখ্য দা এইবার মিনু তড়াক করে উঠে বসল কুলকুল করে ঘাম নামলো তার পিঠ বে হুড়মুড়িয়ে মশারি টশারি ছিঁড়ে খাটের তলায় গিয়ে ঢুকল সে এই অন্ধকার খাটের তলা কি ভীষণ ভাবো খাটের ওপরে বসে যে মানুষ খাটের তলায় ভয়ে পা ঝোলায় না সে মানুষ এমন অকাতরে ঢুকে গেল সেখানে আর সেই তলাও কি যেমন তেমন তলা ট্রাঙ্কে বাক্সে বাসনে বিছানায় মশার গানে একখানা জাদুঘর একেবারে কটা চোর আর কটা ভূতের ছানা যেখানে লুকিয়ে আছে তার ঠিক আছে কিছু কিন্তু কি আর করা তার আর ভয়ডর কি বাড়ির লোক হয়েও এরা এখন তার যত শত্রু তার চেয়ে আর বেশি কে এদের হাতে ধরা পড়ার চেয়ে ভূতের পেটে যাওয়াও ভালো কিন্তু ছোট পিসিটা কী রে ক্যাবলা একদম ক্যাবলা মোক্ষদার মেয়ে উঠে এলো ঢুলতে ঢুলতে মিনুর বাবা বললেন এই বড় পিসিমার ছেলেকে ওপরে নিয়ে ছোট পিসিমার ছেলেকে নিচে এনে শুয়েছে কে রে আমি জানি না তারা কান্না প্রায় পড়ো জানিস না মানে ঠিক করে বল ধমক দিলেন মিনুর বাবা অনিমা বলল আমার কিন্তু ভাই একটা কথা মনে হচ্ছে এ কথা শুনে খাটের তলায় মশার কামড় খেতে খেতে কেঁপে উঠল মিনু বেশি জেরা করতে হল না একটু পরেই নাকিসুরে সব কথা ফাঁস করে দিল পেঁচি বেচারা মিনু একেবারে যেন মরমে মরে গেল পেঁচিটাকে একবার হাতের কাছে পেলে হয় এই মিথ্যেবাদীটাকে কিছু না জানানোই উচিত ছিল তার কিন্তু বলেছে কি ইচ্ছে করে তার সাধ্য কি বড় পিসির অত বড় ভারী ভোটকা ছেলেটাকে নিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে একা ওপরে ওঠে আর ছোট পিসি কেউ বলিহারি যাই এই ন্যাড়া কালো ছেলেটাই কি তার অমন সুন্দর ছেলেটার চেয়ে ভালো হল বড় পিসিমা যখন ফিরে এলেন তখন বললেই হতো না বাপু আমি আর এই ছেলে ফিরিয়ে দেব না মা বা কেমন একরাশ হাসি শুনে হঠাৎ মিনু চমকে উঠল রাত দুপুরের স্তব্ধ বাড়ি ভেঙে খান খান হয়ে গেল মা বাবা আর পিসিদের হাসিতে ও মিনু মিনু হাসতে হাসতেই ছুটে এলেন ছোট পিসি এলেন বড় পিসি মা বাবা মুখ্যদা সব মিনু কই মিনু খাটের তলায় বড় বড় নিঃশ্বাস নিচ্ছে চোখ বুঝে বুকের ভেতর যেন একটা ইঞ্জিন চলছে ধক ধক করে পুরো দমে এমন লাফাচ্ছে হৃৎপিণ্ডটা মনে হলো এক্ষুনি বা ফেটে যায় চাক চাক ফেটে গেলেই সে বাঁচে তার মরে যাওয়াই ভালো হঠাৎ আরেকটা কথা মনে পড়ে ভয় একেবারে হিম হয়ে গেল সে হায় হায় বড় পিসে মশাই যে পুলিশের দারোগা আর তার ছেলেই চুরি কি হবে এইবার আর পারল না মিনু লজ্জাসরম সমস্ত ভুলে সেই খাটের তলা থেকেই প্রকাণ্ড জোরে ভ্যাঁ করে কেঁদে উঠল গল্পকথন বাই কল্ল চ্যাপ্টারটুতে শুনছিলেন প্রতিভা বসুর লেখা বড় পিসির ছোট ছেলে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা